আমি যখন ইনস্টাগ্রাম ইউজ করি তখন অনেক সময় আমার সামনে এরকম টাইপের ইউনিক স্ট্যাটাস ফটো চলে আসে যা দেখতে আমার কাছে পার্সোনালি অসম্ভব ভালো লাগে। আর এই ফটোগুলো কিভাবে আপনারা মোবাইল দিয়ে এডিটিং করবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। এই টাইপের ফটো এডিটিং করার জন্য আমরা ব্যবহার করব স্ন্যাপসেট অ্যাপ। এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আরও দু তিন মাস আগে আমি এই ছবিটি মোবাইল দিয়ে তুলেছিলাম। ছবিটি তোলার পর একদমই বাজে উঠেছে, আমার তেমন কোনো কাজে আসেনি, আর এই বাজে ছবিটাকে আজকে আমরা এডিটিং করে একটি ইউনিক ছবি বানিয়ে ফেলব। তো আমরা এখন স্ন্যাপসেট অ্যাপটি ওপেন করি, তারপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি, এখান থেকে ছবিটি সিলেক্ট করে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা একদমই বাজে উঠেছে, আমরা এই ছবিটাকে এডিটিং করব। আমরা প্রথমেই এই ছবির অপ্রয়োজনীয় অংশটুকু রিমুভ করব, তার জন্য আমরা নিচে থেকে টুলসে ক্লিক করি, তারপর এখান থেকে হিলিংসে ক্লিক করি, এখান থেকে জুম করি। জুম করার পর এখানে যেই অংশটুকু আমার প্রয়োজন নেই ওই অংশটুকু এখান থেকে সিলেক্ট করে দিব, তারপর অটোমেটিকলি হিলিং টুলের মাধ্যমে ওই অংশটুকু রিমুভ হয়ে যাবে। ছবি থেকে অপ্রয়োজনীয় অংশটুকু আমরা রিমুভ করে নিয়েছি, তারপর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি, নিচে থেকে টুলসে ক্লিক করি, এখান থেকে সিলেক্টিভে ক্লিক করি, ছবিটি জুম করি, এখন আমরা এখানে ক্লিক করি, তারপর এখান থেকে আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দেই, ওকে এতটুকু রাখি, তারপর আমি নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করি, আবার এখানে ক্লিক করি, এখান থেকেও ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। এখন আমি উপরের অংশটা সিলেক্ট করি, আর এখান থেকে আমি স্যাচুরেশনটা এখান থেকে একটু কমিয়ে দিব, মাইনাস করে দিব, ওকে। এখানে আমার কাজ শেষ, এখান থেকে আমি টিক মার্ক ক্লিক করে দেই। এখন আমরা এই সাবজেক্টের পিছনের অংশটুকু ব্লার করব, তার জন্য এখান থেকে টুলসে ক্লিক করি, এখান থেকে আমরা লেন্স ব্লারে ক্লিক করি। এখন আমরা এটাকে এভাবে পজিশন মতো রেখে এটাকে নিচে নিয়ে আসি, ওকে। তারপর এখান থেকে আমি ব্লারটা এত পার্সেন্ট করে দিব, এখান থেকে ট্রানজিশনটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, তারপর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সাবজেক্টটা ব্লার হয়ে আছে, আর এটাকে মাস্ক করার জন্য আমরা উপর থেকে এখানে ক্লিক করি, নিচে থেকে ভিউ এডিটসে ক্লিক করি, লেন্স ব্লার ইফেক্টের নিচের এই অংশে ক্লিক করি, এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করি, তারপর আমরা ছবিটাকে জুম করি। জুম করার পর আমরা এখান থেকে 0% রেখে এটাকে একদম পারফেক্টভাবে মাস্ক করব। মাস্ক করা কমপ্লিট হয়ে গেলে আমরা নিচে থেকে টিক মার্কে ক্লিক করি, এখান থেকে ব্যাক করি, টুলসে ক্লিক করি, এখান থেকে কার্ভসে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখান থেকে RGBটা সিলেক্ট থাকবে, তারপর এখান থেকে আমি RGB কালারটা একটু বাড়িয়ে দিব, ওকে এতটুকু বাড়িয়ে দিয়েছি। তারপর নিচে থেকে এখানে ক্লিক করি, এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করি, তারপর এখান থেকে ব্লু কালারটাও বাড়িয়ে দিব, ওকে। তারপর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ফেসটাতে অনেক বেশি ব্লু কালার চলে আসছে, সেজন্য আমরা ঠিক সেম প্রসেসে উপরে ক্লিক করি, এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করি, এখান থেকে কার্ভের এই অপশনে ক্লিক করি, এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করি। এখন আমরা এখান থেকে 50% রাখবো, ওকে। 50% রাখার পর এখান থেকে আমরা এটাকে মাস্ক করব, জাস্ট এখান থেকে আমার যে ফেসটা রয়েছে বা সাবজেক্টটা রয়েছে এটাকে আমরা মাস্ক করব। সাবজেক্টটা মাস্ক করার পর নিচে থেকে 25 করে দিব, তারপর নিচের এই অংশটুকু সম্পূর্ণ আমি মাস্ক করে নিব, ওকে। এই অংশটুকু মানে পানি বাদে উপরের অংশটুকু আমি মাস্ক করে নিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করি, আবার টুলসে ক্লিক করি, এখান থেকে কার্ভসে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে ব্লু কালারটা বাড়িয়ে দিব, ওকে। তারপর এখান থেকে আমি একটু বাড়িয়ে দিব, ওকে। এতটুকু রাখার পর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি, নিচে থেকে টুলসে ক্লিক করি, এখান থেকে বিগনেটে ক্লিক করি, আউটার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব, তারপর নিচে থেকে যেই ইনার ব্রাইটনেস রয়েছে এটা একটু বাড়িয়ে দিব, আর এই অপশনটা রাখবো এখানে, ওকে। তারপর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি। আমাদের এখন ছবি এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন টেক্সট ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমরা নিচে থেকে টুলসে ক্লিক করি, এখান থেকে টেক্সটে ক্লিক করি, এই টেক্সটের উপরে ডবল ক্লিক করি, আমি এখানে টাইপ করব বা আমি এখানে যে লেখাটা লিখব এটা হচ্ছে হাইড ইওর ইমোশন নো ওয়ান কেয়ার্স। তো আমি ইমোশনটাকে হাইলাইট করব, মানে বড় করব। তো আমি এখানে প্রথমে ইমোশনটা লিখব, EMOTIONS ইমোশনস, ওকেতে ক্লিক করি, তারপর আমি এটাকে উপরে নিয়ে আসি, ওকে। উপরে নিয়ে আসার পর এখন আমি নিচে থেকে এখানে ক্লিক করি, মানে এখানে ক্লিক করি, তারপর এখান থেকে আমি কালার চেঞ্জ করব,
ওকে এই কালারটা সিলেক্ট করে দেই তারপর আমি এটাকে চাইলে আরেকটু ছোট করে দিতে পারি এতটুকু রাখলে মনে হয় আমার কাছে পারফেক্ট ওকে এটাকে আরেকটু উপরে নিয়ে আসি তারপর আমি নিচে থেকে এখানে ক্লিক করি এখানে তো আমি টেক্সট অ্যাড করেছি আর এই টেক্সটের এক সাইড দিয়ে যেমন ফেদার হয়ে মিশে যাচ্ছে ছবিটার সাথে এই ইফেক্ট অ্যাড করব তার জন্য আমরা উপর থেকে এখানে ক্লিক করি তারপর এখান থেকে ভিউ এডিটস এ ক্লিক করি এখান থেকে টেক্সটে ক্লিক করি এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করি এখানে ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন যে টেক্সটটা এখানে শো করছে তো আমি এখান থেকে নিচে থেকে 50 সিলেক্ট করব 50 সিলেক্ট করার পর এটাকে জুম আউট করব ছবিটাকে আর উপরে যে গোল বৃত্তটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে এখানে ক্লিক করি নিচে থেকে 25 সিলেক্ট করে দেই আমি আবার এখানে ক্লিক করি এখন দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ছবির সাথে মিশে যাচ্ছে এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করি আমরা এখান থেকে আবার ব্যাক করি টুলস এ ক্লিক করি এখান থেকে টেক্সটে ক্লিক করি এখানে আমি টাইপ করব হাইড ইউর এখন আমি এই টেক্সটটাকে উপরে নিয়ে যাই উপরে নিয়ে আসার পর এটাকে আমি ছোট করব এদিকে নিয়ে আসার পর আমি নিচে থেকে এটার কালার চেঞ্জ করব এখানে ক্লিক করি এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দেই তারপর আমি আবার টিক মার্কে ক্লিক করি এখান থেকে টুলস এ ক্লিক করি টেক্সটে ক্লিক করি আমি আবার এখানে টেক্সট করব নো ওয়ান কেয়ার্স এখন আমি এই টেক্সটটাকে উপরে নিয়ে আসি তারপর এটাকে আমি ছোট করে দিব এখন আমি এই টেক্সটের কালার চেঞ্জ করব এখানে ক্লিক করি তারপর আমি এই কালারটা সিলেক্ট করে দেই তারপর নিচে থেকে টিক মার্কে ক্লিক করি আমাদের ফটো এডিটিং করা প্রায় শেষ আমরা এখন নিচে থেকে টুলসে ক্লিক করি এখান থেকে গ্লো টুলসে ক্লিক করি এখান থেকে এক নাম্বার অপশনটা সিলেক্ট করে দিব তারপর এখান থেকে যে গ্লো অপশনটা আছে এটা আমি 21 দিয়ে দিব তারপর আমি নিচে থেকে টিক মার্কে ক্লিক করি ছবিটি এক্সপোর্ট করার জন্য নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করি আবার এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি আই হোপ আপনাদের কাছে এই ফটো এডিটিং টিউটোরিয়ালটা অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম টাইপের আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ